please subscribe our channel and click the bell icon. Assalamualaikum, আমি আমদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমি আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি সেই ক্ষেত্রে অনেকেই আমারে বলছেন যে ভাই হাইড্রোলিক ট্রলির বিষয়ে যে ভাই পাওয়ার টিলার চালিত কোনো হাইড্রোলিক ট্রলি আছে কিনা কারণ আমাদের দেশে দেখা যায় বেশিরভাগই কিন্তু ক্ষুদ্র খামারি যাদের দেখা গেল নিজস্ব ট্রলি আছে কিন্তু সেগুলো হাইড্রোলিক না আবার অনেকের পাওয়ার টিলার আছে কিন্তু ট্রলি নাই তো দেখা যাচ্ছে যে বেশিরভাগই বড় ট্রলিগুলো ইউজ হয় যেগুলো হচ্ছে ট্র্যাক্টর চালিত হাইড্রোলিক কিন্তু পাওয়ার টিলার চালিত কোনো হাইড্রোলিক ট্রলি আপনারা অনেকেই বলছেন যে দেখাইতে পারি কিনা তো দর্শক এই যে আপনি দেখতেছেন আমি আজ হাজির হয়ে গেছি এমন পাওয়ার টিলার চালিত একটি হাইড্রোলিক ট্রলি নিয়ে তো দর্শক এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে পাওয়ার টিলার চালিত একটা হাইড্রোলিক ট্রলি এক ভাই পটুয়াখালী থেকে আমাদের কাছে অর্ডার করছে তো দর্শক আর কথা বাড়াবো না দর্শক এরপর আমি আপনাদের এই মেশিনটির সব খুঁটিনাটি বিষয় দেখানোর চেষ্টা করবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দর্শক যে বিষয়টাই না বললেই নয় অনেকেই জিজ্ঞেস করতে পারেন দাম কত শুধু এইমাত্র যে পেছনে যে ট্রলিটা এই ট্রলিটার দাম 1.5 লক্ষ টাকা মানে হাইড্রোলিক ফুল কমপ্লিট আর যাদের পাওয়ার টিলার আছে তারা তো সেট করতে পারবেন না যাদের পাওয়ার টিলার নাই তারা পাওয়ার টিলার আমাদের দেশে বর্তমানে পাওয়ার টিলার দাম পড়তেছে আপনার 16 হর্সের জিনিসও 1,30,000 থেকে 40,000 টাকার মধ্যেই থাকে প্রাইসটা তো দর্শক এবার চলেন আমরা মেশিনটি দেখি দর্শক এই যে দেখতেছেন আমাদের যে পাওয়ার টিলারটা নতুন একটা পাওয়ার টিলার যে পাওয়ার টিলারের সাইডের এখান থেকে আমরা একটা অপশন বাই করছি হাইড্রোলিক পাম্প ইউজ করছি আমরা এই যে হাইড্রোলিক পাম্পের যে লাইনগুলো গেছে নিচ থেকে আর এদিকেই মূলত মেন যে হাইড্রোলিকটা অনেকে আগে দেখছেন যে টুল বক্স কিন্তু আমরা টুল বক্সের মধ্যেই হাইড্রোলিক্সটা সেট করছি এর মধ্যে এই যে হাইড্রোলিক অয়েল দেওয়া আছে এদিকে এই যে হাইড্রোলিকটা উচ্চ নামা করানোর জন্য যেই অপশনটা এটা দিয়ে উচ্চ নামা হবে হাইড্রোলিক আর এই যে দর্শক ভেতরে হাইড্রোলিক যেটা এই যে আপনারা হাইড্রোলিকের মৌস আছে ভেতরে আমি এরপরে আপনাদের মেশিনটা উঁচু করে দেখাবো এই হচ্ছে গাড়িটার ফুল